ভোলার তজুমুদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ 1429-কে বরণ করা হয়। নতুন বছরকে বরণ করতে বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক শিক্ষার্থীরা